আমাদের বাবু কান্না করে দিয়েছে, ঠিক আছে মন্টু বাবু। তো কেমন আছো সবাই? আমি জানি তোমরা ভালো আছো, তারপরে যদি তোমরা ভালো নাও থাকো তো এই ভিডিওটা দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে, এইটুকুনি আমি বলতে পারি। তো যেমন তোমরা দেখলে যে সন্দীপ কিন্তু আগের দিন আমার উপর একটা ডেঞ্জারাস প্র্যাঙ্ক করেছে, আমাকে এতটা রাগিয়ে দিয়েছিল মানে আমার লিটারালি কান্না পেয়ে গেছিল। তো আমি ভাবলাম আমি হলাম তোমাদের কাউতালি কুইন, তো কাউতালি কুইনের সাথে ও কাউতালি করতে এসেছে, তাহলে আমি রিভেঞ্জ না নিয়ে ছাড়ি কি করে বলো তো? তো সেই জন্যই আমি আজ সন্দীপের উপরে একটা প্র্যাঙ্ক করবো। মানে ব্যাপারটা এরকম হয়েছে, আমি না দুদিন ধরে সন্দীপের ফোন টোন কিছু ধরছি না, ঠিক আছে, ওর সাথে কথা বলছি না, ওকে ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, সমস্ত জায়গা থেকে ওকে আমি ব্লক করে রেখেছি। ও তার আইডি থেকে, এখান থেকে, ওখান থেকে আমাকে মেসেজ করছে, তার ফোন থেকে আমাকে মেসেজ করছে, মানে কলের উপর কল করে যাচ্ছে। আমি যেই শুনছি আমি ধরছি, আমি গলা কেটে দিচ্ছি, যেই ওর গলা পাচ্ছি সেই কেটে যাচ্ছে, ওকে দুদিন ধরে টানা ইগনোর করছে, ও জানেও না কেন করছে। মানে ও আগে হ্যালো সন্দীপ হ্যালো, হ্যাঁ কে? এটা কার নাম্বার? তুমি কি করতে ফোন করেছো? তুমি তো দেখছো আমি ব্লক করে রেখেছি, তা তুমি একটার পর একটা ইসে দিয়ে কেন করছো? আমি কথা বলবো না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমার বয়ফ্রেন্ড থাকলে আমি কোনোদিনও তোর সাথে ভিডিও বানাতাম, প্রথম কথা বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড থাকলে আমি তোর সাথে কোনোদিনও ভিডিও বানাতাম। আর সেকেন্ড কথা হচ্ছে আমার ভালো লাগছে না এখন, তাই আমি কথা বলছি না, আমার পোষাচ্ছে না, কি বলতো, আমার ভালো লাগছে না জাস্ট। আমি তোর সাথে দেখা করবো না, আমি করবো না তোর সাথে দেখা, আর দেখা করলে আমি পারবো না দেখা করতে, আমার ইচ্ছা আমি করবো না দেখা, রাখ। কেন কিন্তু কি হবে দেখা করে, কি হবে লাস্ট বারের মতো, তারপর কোনোদিন আর আমাকে ডিস্টার্ব করবি না, আর সে একটু পরে ঠিক আছে আমি করছি শেষবারের মতন দেখা, শুনি দুদিন ধরে টানা বেচারাকে অনেক ইগনোর করেছি, এবার সামনে যাবো, ঠিক আছে আমি বেরোনোর সময় একেবারে ওখানটায় গিয়ে ডাইরেক্ট একদম ক্যামেরা সবকিছু সেট করে তোমাদের সাথে দেখা করবো। আজকে আগের দিন আমাকে কাঁদিয়েছে ও, আজকে ওকে আমি কাঁদিয়েছে, আর বলবো ওর সাথে আমি কোনো ভিডিও বানাবো না, কোনো সম্পর্ক রাখবো না, ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না, তারপরে দেখবো ওর রিয়াকশনটা কি হয়, ওর অবস্থাটা কি হয়, চলো দেখতে থাকো। তো গাইজ এখন আমি চলে এসেছি সৌরভদের বাড়িতে, আর তোমাদের বাড়িতে সন্দীপ রয়েছে তো? একদম একদম, সৌরভের সাথে সেটিংটা করে এসেছি, ঠিক আছে। সৌরভকে ফোন করলাম, বললো সন্দীপ আমাদের বাড়িতেই আছে, তুমি আসো। তো এসছি, তুমি কি করবা জাস্ট, মানে ওকে আমি বলেছি মানে দুই দিন ধরে ওকে ব্লক করে রেখেছিলাম, ঠিক আছে, ওর সাথে কথা বলছি না, ও এই ওই সেই জায়গাতে ফোন করেই যাচ্ছে, আমি ব্লক করে রেখেছি। তো আমাকে বলে আজকে শেষবারের মতন দেখা করো, শেষবারের মতন দেখা করো, তো ওর উপর একটা প্ল্যান করবো, যেটা যে আমি তোর সাথে আর কোনো ভিডিও বানাবো না, কোনো ফ্রেন্ডশিপ রাখবো না, কিচ্ছু না, রিয়াকশনটা দেখবো। হ্যাঁ ওটাই তো মজা, আমার উপর আগে মানে সাডেনলি মানে প্ল্যান হয়ে গেল, ঠিক আছে, মানে আমাকে হট করে বাইরে রেখে বলছে আই তুই বাইরে, আমি পরে কথা বলছি, আমি ফোন করলাম, ফোন করে বললাম তুই বাইরে তোর তোর বলছি সব বলছি, তো চুপ করে ভেতরে আছে, যখন কায়দা করে শুধু একটু ক্যামেরাটা ধরে বসে রয়েছে, ঠিক আছে আমি চাপ নিই না, চলো গাইস খেলা হবে, তো আমি শুধু দেখবো খেলা খেলি, চলো। তো গাইস ফাইনালি চলে এসেছি কিন্তু সৌরভের বাড়িতে, তুমি কিন্তু হালকা করে চেপে যেরকম করে হোক ক্যামেরাটা খালি ম্যানেজ, চাপ নিও না চাপ নিও না, আমি ঠিক জায়গা মতন নিয়ে করে দেবো, চলো 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 গাইস খেলা হবে আজকে, সিরিয়াস ভাবে কথা বলবো। গাইজ আমাদের এইখানে কিন্তু অনেক গেট কাটা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, তো এখান থেকে শুরু হচ্ছে। এখন মাইনাস
তোর গেমে নিক যা, চুপচাপ বস। তুই দেখা করতে বলছিস আজকে, আমি সেই জন্য আসলাম। এত দূর দিয়ে এসেছি আর তুই গেম খেলছিস? সিগারেট কোনো সিগারেট নিছিস? আমি সিগারেট খাই না, তোর জন্য আনতে পারবো। ছোড়ার দোকানে গেছে মানে আর কিছু করছি না। আজকে নতুন নাকি এগুলো? ও তো আমি বলে 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 তারপর তুই ভিডিও বানাস আমার সাথে, তোর প্রথম থেকে তো ভালো লাগে, বুঝতেই পারছি না। অন্য কোন ভালো লাগে না অন্য কোনো কারণ, সেটা বলে দে না। তোর চকলেট তোর জন্য কি আছিস সে দেখার জন্য নিচ্ছিস? চকলেট শুভ কাজে দেয়, খারাপ তোর যে তুই আমার সাথে যখন সম্পর্ক রাখবি না রাখিস না। ভালো লাগে মিশতে, মানে কি বলবো ভালো বন্ধু বান্ধবী এই আর কি। হয়তো কালকে শুনেছি, মানা করছিস
খাবো না বললাম তো, খাবি না, আমি চকলেট খাই না। কেন? আমার তো দিছিল সেই খাবো চল, খাবো না বলছি তো চল। আমি মানে মুক্তি যাচ্ছি আমাদের মন্টুর চোখ লাল হয়ে গেছে, ঠিক আছে? আমাদের বাবু কান্না করে দিয়েছে, ঠিক আছে? মন্টু বাবু, ও মন্টু, মন্টু কেমন লাগলো তোমার? আরে বাথরুমে গেছিলাম না সেই জন্য। মুখের মধ্যে খেসে দিন না, ভদ্র হবে দিন, ভদ্র হবে দিন। পেছন দিক দিয়ে কি করে এই ক্যাটবেটি খাবো না? কি নোংরা, কি লেভেলের নোংরা ছি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে বল আনসাবস্ক্রাইব বঙ্গাল তানিয়া, সাবস্ক্রাইব বঙ্গাল তানিয়া, বাই।